বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সে হতাশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির বড় ভাই এখন পশ্চিমবাংলার ক্রিকেট প্রশাসক, কাজ করতে চান বিসিবির সাথেও। চ্যানেল 24কে জানিয়েছেন তার ইচ্ছার কথা। কলকাতা থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। যাতায়াতের সুবিধা, দূরত্ব কম হওয়ায় বিশ্বকাপের অন্য যে কোনো ভেন্যুর তুলনায় ইডেন গার্ডেন্সে ছিল বাংলাদেশি সমর্থকদের ঢল। লাল সবুজে ছেয়ে গিয়েছিল ক্রিকেটের কলোসিয়াম, কিন্তু বিধি বাম। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের কাছে এমন হার যেন স্বপ্নেও ভাবেননি ক্রিকেট প্রেমীরা। একজন বাংলাদেশি সমর্থক হিসেবে ব্যথিত ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলিও। দেখুন, বাংলাদেশকে আমি যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি ওয়ার্ল্ড কাপে আরও ভালো পারফর্ম করার জন্য আমি আশা করেছিলাম, বাট সামহাও সেটা হয়ে ওঠেনি। বাট ইন্ডিয়া তো একটা ড্রিম ক্রিকেট খেলছে, সবার থেকে অনেকটা আলাদা মনে হচ্ছে। দায়িত্ব পালনের এক বছর পেরুলো, বিশ্বকাপ আয়োজনের চাপে এখনও বিসিবির সাথে তেমন যোগাযোগ হয়ে ওঠেনি স্নেহাশিস গাঙ্গুলির। তবে ক্রিকেটীয় সংস্কৃতির আদান প্রদান, প্রশিক্ষণ, কোচিং সহ বিভিন্ন ব্যাপারে দুই ক্রিকেট বোর্ডের কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান পশ্চিমবঙ্গের ক্রিকেটের এই সর্বোচ্চ কর্তার কণ্ঠে। বাংলাদেশ ক্রিকেট আমি আজ থেকে যদি 20 বছর আগে দেখি, তার থেকে এখন বাংলাদেশ ক্রিকেট অনেক উন্নত। সেই জন্য আলাপ আলোচনা যদি এখন করা যায়, তাহলে দুটো দেশের পক্ষেই এটা একটা হেলদি সিচুয়েশন, একটা উইন উইন সিচুয়েশন হবে যদি আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি। ক্রিকেট প্রশাসক ছাড়াও স্নেহাশিসের আছে ভিন্ন পরিচয়। তিনি দাদার দাদা, অর্থাৎ সৌরভ গাঙ্গুলির বড় ভাই। ছোট ভাইয়ের সাফল্য শিখরে ওঠার পেছনে তার অবদান সবচেয়ে বেশি, সেটা সবসময়ই মনে করিয়ে দেন সৌরভ গাঙ্গুলি। গর্বিত স্নেহাশিস। সৌরভ ইজ এ সেপারেট ট্যালেন্ট, মানে ওরকম ধরনের প্লেয়ার খুব আমরা কমই আসি। আমরা এরকম ধরনের খালি প্লেয়ার বলবো না, ক্যাপ্টেন মাইন্ডসেট যেটা ক্রিকেটে খুব দরকার পড়ে, এরকম ধরনের ব্যক্তিত্ব খুব কমই আমরা দেখতে পেরেছি ভারতীয় ক্রিকেটে কি বাংলা ক্রিকেটে। সো ইজ ভেরি ভেরি স্পেশাল। জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও 90-এর দশকে ব্যাট হাতে প্রথম শ্রেণীর লিস্ট এ ক্রিকেট মাতিয়েছেন স্নেহাশিস। বেসিক্যালি আমরা দুজনে একসঙ্গে ক্রিকেট খেলেছি অনেক বছর। প্রথম শ্রেণী। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, কলকাতা, ভারত।